সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর পৌরসভার যে 11 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 11 নম্বর ওয়ার্ডে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ইসলামপুরের জেলা যুব সভাপতি বিরোধিতা করছেন। 2 নম্বর বোতাম দিবেন, এই 11 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ফেরাপুই গান্ধী কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইসলামপুর পৌরসভার 11 নম্বর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন মহাশয় তৎসহ উপস্থিত রয়েছে ইসলামপুর পৌরসভার 11 নম্বর প্রাণ গোপাল শাহ, তিনিও দেখতে পাচ্ছেন জেলা যুব সভাপতি এই র্যালিতে উপস্থিত হয়ে ভোট প্রচার পর্ব রয়েছে, সেই ভোট প্রচার এই ওয়ার্ডের যিনি এই ওয়ার্ডে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী মানিক দত্ত, কি করবে দাঁড়াচ্ছে নির্দলদের ভোট দেয় না মানুষ, তৃণমূল কংগ্রেসের সামনে নির্দলকে ভোট দেবে না, হয় না কোনো ইসলামপুর যেমনটা এখানে কিন্তু দেখতে পারলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তিনি কিন্তু উপস্থিত রয়েছে জেলা যুব সভাপতি কৌশিক গুল, জাকির হোসেন প্রার্থী রয়েছে তৃণমূল প্রার্থী প্রাণ গোপাল এর আগেও কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডের, আপনি এই লেক টাউন থেকে এবং সুকান্ত পল্লী আমার 11 নম্বর ওয়ার্ড থেকে দুর্দান্ত ভাবে আশীর্বাদ করছিল, এবার তার ডবল হবে। কি কি বলছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবার ভোট প্রচারে বেরিয়ে কি বলছেন? আমার যেটুকু কাজ বাকি আছে এবার আমি ওটা কমপ্লিট করবই, মানে কি কি উন্নয়ন হয়নি কেমন তা দেখছেন? এখানটা আমার রাস্তাঘাট ড্রেন সবই হয়েছে, একটু স্ল্যাবের প্রবলেম আছে, স্ল্যাবগুলো আমি করে দেবো। কি বার্তা দিবেন ওয়ার্ডের বাসিন্দাদের আজকে প্রথম দিন জেলা সভাপতি যুব সভাপতি আপনাকে নিয়ে বেরিয়েছে ওয়ার্ডে, কি বলবেন? বলবো যে 11 নম্বর ওয়ার্ড প্রার্থী আমাকে জোরহাট করে বলছে আমাকে সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাকে জয়যুক্ত করলে আমি যে লাস্ট 7 বছর ধরে আপনাদের দিয়ে সার্ভিস দিয়েছি
সেটা আমাকে আবার নতুন করে ভোট যুক্ত করলে আমি আবার আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। দাদা একটা বিষয় বলবো যে দীর্ঘ পুরসভা নির্বাচন ঘোষণার সময় থেকেই একটা বিষয় যেটা শোনা যাচ্ছিল যে এখানকার যিনি প্রাক্তন প্রশাসক ছিলেন, যদিও গতকাল তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তো সে আপনার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, কি বলবেন, কতটা ফ্যাক্টর হতে পারে? না না না, নির্দল এখানটায় কোনোভাবেই আসবে না, কোনো এখানটায় কেন, কোনো ওয়ার্ডেই জিতবে না, 17টা ওয়ার্ডেই তৃণমূল জিতবে, এখানটা একটাও অন্য কোনো নির্দল তো দূরের কথা, মানুষ ভোট দেয় নাকি? তৃণমূলের এগেনস্টে কেউ দাঁড়িয়ে থাকে নির্দল থেকে, তাহলে পরে নতুন করে আর তাদেরকে তৃণমূলে নেওয়া হবে না, তো মানুষ এই ভাষাতেই বুঝে যাবে যে নির্দলকে দাঁড়ার ভোট দিয়ে কি করবে। দেখতে পাচ্ছেন আপনারা ইসলামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল প্রার্থী প্রাণগোপাল সাহা, তিনি তার উপস্থিতিতে কিন্তু আজকে প্রচুর পরিমাণ জনসমর্থন নিয়ে আজকে কিন্তু উপস্থিত রয়েছে, সেই চিত্র আপনারা দেখছেন। আমরা জেলা যুব সভাপতি কৌশিকুমকে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। বলছিলাম দাদা, এই ওয়ার্ড থেকে তো এক্স চেয়ারম্যান যিনি ছিলেন মানিক দত্তমহাশয়, তিনি কিন্তু এই ওয়ার্ডে দাঁড়িয়ে আছে, কতটা বাস্তবায়িত হবে বলে আপনাদের? আমি দলের বাইরে কথা বলতে পারবো না, ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, আর নির্দল সরকারকে জিতবে না। আমার মনে হয় ট্রিপল ডিজিটে ওনার যে ভোটে দাঁড়িয়েছে বাইরে অন্য প্রার্থী আছে, ট্রিপল ডিজিটে ওনার ভোট সংখ্যা পৌঁছাবে। কেন জিতবে, কেন কেন জিতবে, কেন দাবি নিয়ে বলতে পারি, কেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, খানা এলালা রামালার প্রার্থী প্রাণগোপাল সাহারা 11 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জিতবে, বিপুল ভোটে জিতবে, মানুষজন আমাদের সাথেই আছে। দাদা এই এক প্রকার বলাই চলে এই ওয়ার্ডটা হাই ভোল্টেজ, কারণ প্রত্যেকে আপনার তৃণমূলের প্রত্যেকে রয়েছেন এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের মানুষ ভূমি পুত্র চায়, বহিরাগত প্রার্থীদের চায় না, কে নির্দল কে কিছু, তৃণমূল কংগ্রেস ছাড়া গোটা পশ্চিমবঙ্গে অন্য কোন দল নেই। আপনারা আজকে দেখেছেন আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে বিজেপি বিজেপির অনেক নেতৃত্ব আমাদের সাথে যোগদান করেছে, আমাদের সাথে যোগদান করেছে, এখানে প্রাণগোপাল সাহায় প্রচুর বিষয়টা হচ্ছে যে আজকে আপনারা যাকে বহিরাগত বলছেন, কদিন আগেই সে আপনাদের দলেই ছিল এবং আপনাদের দলে থেকেই এখানে প্রাক্তন প্রশাসক ছিল, তো সে আজকে তাকে বলছেন যে সে ফ্যাক্টর হবে না কেন? দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথার উপর থেকে সরে যাবে। আমরা একটাই কথা মনে করি, পদ নাই পতাকা, নেত্রী মোদের মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ওনার মাথা থেকে সরে গিয়েছে, আর আমি ওই নামটাকে আরও উচ্চারণ করতে চাই না, তাকে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। আমাদের এখানে এখানে লড়াই হবে অন্য অন্য যারা রেজিগনেশন পার্টি আছে তাদের সাথে, আর লড়াইয়ের ব্যবধানে আমরা এখানে 1300 মতো ভোট আছে, যা ভোট পোল হবে 80% তৃণমূল কংগ্রেস পাবে। আরেকটা বিষয় রয়েছে, জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপি জেলা সভাপতি, তিনি কিন্তু বলেছে 17টার মধ্যে 17 সিট তারাই দখল করবে, কি বলবেন? ওনার ওয়ার্ডে ওনার যে বুথ আছে পার্সোনাল বুথ, ওনার বুথে তৃণমূল কংগ্রেস লিখেছে, ইটাহারে ওখানে বাড়ি, মুশারফ হোসেন ওখানকার বিধায়ক, ওখানে নিজের বিধানসভায় নিজের বুথে যে চলতে পারে না তার পক্ষে বা তার সম্বন্ধে আমার বলার মানে সাজে না আমার মুখে। ধন্যবাদ আপনাকে। যেমনটাই আপনারা কিন্তু দেখছেন ইসলামপুর পৌরসভার যে বহু চর্চিত ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রাণগোপাল সাহা রায় তার সমর্থনে জেলা সভাপতি উপস্থিত রয়েছে, জেলা সভাপতি এতক্ষণ আমাদের সাথে দূরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিপুল পরিমাণ জেলা সভাপতি এবং এই যে ইসলাম সমাজ তৃণমূলের জীবন সভাপতি এবং জেলা সভাপতি
আপনারা কি করে কি করে ইয়াংদেরকে কথা করে মনে করছেন বাইরে থেকে মুরগি আসে নিয়ম করে প্রতি মাসে আশাবাদী বলে মনে করছেন আপনি যেমনটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের যারা 11 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তারা রীতিমতো বলছে যে 80% ভোট কিন্তু তৃণমূলের খাতায় যাবে, তেমনটাই কিন্তু 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যারা আছে উন্নয়নের গান্ডারি কানালার যারা নতুন করে
আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। সেই 11 নম্বর ওয়ার্ডে যেমনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রীতিমতো ইসলামপুর পৌরসভার যে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রাণ গোপাল শাহ তিনি কিন্তু উপস্থিত রয়েছে আজকের এই তার কিন্তু প্রথম ভোট প্রচারে কিন্তু আজকে বেরিয়েছে। সে কিন্তু আপনারা সরাসরি দেখছেন ইসলামপুর পৌরসভা তৃণমূল দখল নিচ্ছে নিবে
ইসলামপুর পৌরসভা তৃণমূল দখল নিচ্ছে বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জয় ভারত জয় ভারত জয় ভারত মমতা ব্যানার্জি জয় ভারত জয় ভারত জয় ভারত অভিষেক ব্যানার্জি জয় ভারত জয় ভারত জয় ভারত কানাইলাল রমা জয় ভারত জয় ভারত প্রার্থী তো একটাই সমর্থনে তো ওটা নয় বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জয় ভারত জয় ভারত জয় ভারত মমতা ব্যানার্জি জয় ভারত জয় ভারত জয় ভারত অভিষেক ব্যানার্জি জয় ভারত জয় ভারত জয় ভারত কানাইলাল রমা জয় ভারত জয় ভারত জয় ভারত বন্দে মাতরম বন্দে মাতরম এই 17টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে জিতছে জিতবে 17টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে জিতছে জিতবে লড়াই 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 চাই লড়াই করে দশ নম্বর ওয়ার্ডে এক নম্বর বোতাম টিপে শকুন্তলা আগরওয়ালের হাতের উপর জোড়া বুঝছে ভোট ভোটি ভোটি দশ নম্বর ওয়ার্ডে শকুন্তলা আগরওয়ালকে এক নম্বর বোতাম টিপে হাতের উপর জোড়া বুঝছে ভোট ভোটি ভোট দিবেন ভাই কুণখানে Yeah, 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 ye
গাছের উপরে জোড়া বলছেন না, ভোট দিন ভোট দিন ভোট দিন। আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের গাছের উপর জোড়া বলছেন না, ভোট দিন ভোট দিন ভোট দিন। আরে ভোট দিবেন কোন খেলে, ভোট দিবেন কোন খেলে, মা বলদের বলে যায়, ওই মোটটা ওইটাতে ঢুকলে আবার 11 নম্বর হবে না, শেষ করে দেবো নাকি, শেষ করে কিন্তু তাদের মোবাইল দিয়ে আসতে লাগবে। এটা এটা 11 নম্বর, কোনটা 11? এই পাঁচটা ছোট ওয়ার্ড তো 1300 ভোটটা এত চট করছে, একটা পার্ট হলো আর একটা পার্ট ওদিকে আছে, একটা মানে আমাদের পাড়া এখানে 555 টাকা ঠিক আছে, এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সহপ্রতিনিধি প্রচলিতের সাথে। আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া।